হ্যালো গাইজ, দেখো আজকে সোমবার, সোমবার সকাল থেকে ভিডিওটি আমি স্টার্ট করেছি। সো দেখো, বিছানা তুলছি আমি এখন, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো বিছানাটা পড়েছিল, বিছানাটা ভালো করে ঝেড়ে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আর ছেলেকে, ছেলে উঠে পড়েছে, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, যে ছেলেকে আমি ব্রাশ করতে বলেছি, আর ব্রাশটা হাতে দিয়ে দিয়েছি, ও এখন ব্রাশ করছে। আর আমার এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, এবার আমি যাব, ঘরে কিছু জামা কাপড় আছে সেগুলোকে ভালো করে গুছাবো। এদিকে দেখো আমার ছেলে এখানে দাঁত মাজছে, দাঁত মাজতে মাজতেও দুষ্টামি করছে, যে দেখো ক্যামেরার সামনে ব্রাশ নিয়ে চলে এসেছে। এই দেখো এক গাদা জামা কাপড় পরে আছে, এগুলো আমি সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে আমি আমি তারপরে একটু ব্রাশ করব, ব্রাশ করার পরে তারপরে ছেলেকে পড়াবো, তারপরে আমি চলে যাব রান্নাঘরে। সো চলো, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, কী করি না করি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো আমার ছেলে খেতে বসেছে, আমি ছেলেকে ছেলেকে বিস্কুট দিয়েছি, ছেলে নিজে নিজে বিস্কুট খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। তারপরে ওকে বলেছি পড়তে বসবি, আর এদিকে আমি ব্রাশ করছি। সকালে ব্রাশটা করে নিলাম, তো সকালে ব্রাশ হয়ে গেছে, এবার মুখটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি আমার ছেলেকে পড়াতে বসাবো। দেখো আমার ছেলে পড়ছে, দেখো রান নিজে নিজে ABCD পড়ছে। দেখো রায়ান এখন লিখছে, পড়া হয়ে গেছে, এবার খাতায় পেন্সিল দিয়ে লিখছে, পেন্সিল দিয়ে লিখছে। আমি বললাম ভালো করে পেন্সিলটা ধরো, আমি আমার ছেলেকে এবার খাইয়ে নেব। আমার ছেলের জন্য সুজি করেছি, সুজিতে, সুজির সাথে ন্যান গ্রো দুধটা অ্যাড করে আমি ওকে খাবারটা খাইয়ে দেবো, সকালবেলা খাবারটা। ওই একটুখানি গুঁড়ো দুধ খেতে চাইলো তাই খাইয়ে দিলাম। এ দেখো দেখো আমি খাইয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে এসে সবজি কাটা শুরু করে দিয়েছি। তো সবজি কেটে আলুগুলো কাটলাম, আলু দিয়ে আজকে পনিরের একটা ডালনা হবে। এই যে দেখো পনিরও কেটে রেখেছি, আলু পনিরের ডালনা হবে। কড়াইয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি, তারপরে দেখো কড়াইয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু টমেটো মটরশুঁটি সব দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এদিকে দেখো পনিরগুলোকে একটু নুন আর চিনি জলের মধ্যে দিয়ে, সে জলের মধ্যে পনিরগুলো ভিজিয়ে রেখেছি যাতে পনিরগুলো সুন্দর নরম হয়। ওদিকে মশলাও করে রেখেছি, মশলাও করে রেখেছি। তো পনিরের, পনির আলুর যে ডালনাটা সেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, পনিরের তরকারি হয়ে গেছে, সকাল সকাল রান্না হয়ে গেছে, এবার আমি যাব স্নানে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রাকেশ ফ্যামিলিতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই। তো দেখো স্নান টান সেরে আমি চলে এসেছি, আমি এখন যাব ঠাকুর মন্দিরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। এখন অনেক কাজ পড়ে আছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো সারাদিন না খেয়ে আছি, মানে সারাদিন বলতে সকাল থেকে না খেয়ে আছি, এখন বাজে একটা, এখনও বাবার মাথায় জল ঢালতে পারিনি। সো আমি এখন গিয়ে বাবার মাথায় জল ঢেলে এসে তারপরে এই যেখানে যে জামা কাপড়গুলো আছে এগুলো মেলবো, আর আমার রান্না হয়ে গেছে। সো চলো আমরা এখন যাব ঠাকুর মন্দিরে, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো।
দেখো মন্দিরের নিচে বেলগাছতলায় শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গের মাথায় জল ঢেলে আমার পুজো করা হয়ে গেছে। চলে এসেছি আমি ঘরে, ঘরে এসে আমি ভাত বেড়ে নিয়েছি, শুধু ঘি আর আলু সিদ্ধ দিয়ে সকালে ভাত খাবো। ও তো ছেলে বায়না করছে, ছেলেও ভাত খাবে, সো আমি ছেলেকে একটু ভাত খাইয়ে দিচ্ছি। সো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি সকালের ভাতটা খেয়ে নিই। আর দেখো খেতে বসেছি কেমন ডিস্টার্ব করছে, দেখো বল নিয়ে আসছে। তো দেখো আমার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার খাওয়ার জায়গাটা মুছে নেবো, আমি চলে যাব ছেলেকে স্নান করাতে। ছেলেকে স্নান করাতে অনেকটা বেলা হয়ে গেছে আজকে। দেখো ছেলেকে আমি শ্যাম্পু করিয়ে দিচ্ছি, আমাদের বউ ভাতের নিমন্ত্রণ আছে সেখানে যাব, তাই একটু শ্যাম্পু করে দিচ্ছি ভালো করে ওকে। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি, দেখো আমার ছেলে দুষ্টুমি করছে, স্নান করতে বসে যে দেখো নিজে নিজে স্নান করছে। আমি গেছি গামছা আনতে ওকে ভালো করে মুছিয়ে দেবো বলে, দেখো ভালো করে গা হাত পা মুছিয়ে নিয়ে আমি এবার ওকে রেডি করাবো। তো দেখো আমি ওকে জামা প্যান্ট পরে রেডি করে দিয়েছি, এই মুখে একটু ভালো করে ক্রিম মাখিয়ে দিচ্ছি, ঠান্ডায় মুখ চক্ষু ফাটে। আর ও দেখো কন্টিনিউ দুষ্টুমি করছে, এক জায়গায় সুস্থ নেই, আর সবসময় শুধু সিঙ্গার টিপ, মেয়েদের জিনিস নিয়ে শুধু টানাটানি করে। দেখো সুন্দর করে মুখে ক্রিমটা মাখিয়ে দিচ্ছি, ও সুস্থ সুস্থভাবে বসে নেই, একটু বক বক করছে দেখো আমার সঙ্গে। দেখো বারবার মুখ ঘুরাচ্ছে, সুন্দর করে চুলটা আসে দিয়েছি, এবার ওকে একটা টিপ পরিয়ে দেব। দেখো টিপ পরাতে যা দেরি, এইবার দেখো সঙ্গে সঙ্গে জানলার দিকে উঠে গেল। দেখো ছেলেকে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার ছেলে এখন ঘুমাচ্ছে, দেখো ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা দেখো চলে এসেছি আবার সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি এসেছে, তো শাশুড়ির সাথে ও ঘরে বসে খেলা করছে, আর এদিকে আমি ভাত বসিয়েছি। তাই দেখো ভাত হয়ে গেছে, ভাত গর্দি দিয়েছে, এখন ঘরে বসে আছি। ঘরে আমি কাজ করতে করতে আর কি মুখে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছি, মুলতানি মাটির ফেস প্যাক, যেহেতু আমাদের বিয়েতে নিমন্ত্রণ আছে, তো বিয়ে বাড়ি যাবো, তার জন্য আমি ঘরে বসে একটু রূপচর্চা করে নিয়েছি, যেহেতু এখন এই মুহূর্তে পার্লারে যাওয়া সম্ভব নয়। সো তাই একটু ঘরে বসে রূপচর্চা করছি। মুলতানি মাটির যে ফেস প্যাকটা আমি মুখে অ্যাপ্লাই করেছি, এটা মোটামুটি শুকাতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তাই আমি ততক্ষণে তোমাদের সঙ্গে একটু বকছি। মোটামুটি আমার এখন তোমার সমস্ত কাজ করতে করতে মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে, হালকা একটু মানে ফেস প্যাকটা শুকিয়ে এসেছে। তো এবার আমি প্যাকটা ধোবো, তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সো বাই বাই বন্ধুরা।